রাজ্যের স্বাস্থ্য দপ্তরে 11,500 শূন্য পদে নিয়োগ হতে চলেছে। কি কি পদে নিয়োগ হতে চলেছে, বেতন কেমন পাওয়া যাবে, সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, যেখানে 28/4/2022 সালে একটা মেমোরেন্ডাম প্রকাশ হয়েছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে 11,521 পদে দ্রুত নিয়োগ হবে, আর সেগুলি সম্পূর্ণভাবে কন্ট্রাকচুয়াল পার্ট টাইম অ্যান্ড আউটসোর্স বেসিসে হবে। এটি কিন্তু ফিফথ ফিনান্স কমিশনের হেলথ গ্রান্ট থেকে হবে, তো সমস্তটা হবে কিন্তু কন্ট্রাকচুয়াল এবং পার্ট টাইম এবং আউটসোর্স এই তিনটি বেসিসে হবে। তো তার জন্য শূন্যপদ ঘোষণা করা হয়েছে। তো শূন্যপদগুলি দেখে নেওয়া যাক। তো এটা আপনারা জানেন যে ক্যাবিনেটে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়েছে, ক্যাবিনেটে অলরেডি কিন্তু এটা অ্যাপ্রুভ হয়েছে। অ্যাপ্রুভ হওয়ার পরেই এই পদগুলি দেওয়া হয়েছে, যেখানে ব্লক পাবলিক হেলথ ইউনিটে নিয়োগ হবে 1,710, তার মধ্যে ব্লক এপিডেমোলজিস্ট 342, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার 342, ল্যাবরেটরি টেকনিশিয়ান 684, ব্লক ডেটা ম্যানেজার 342। এগুলো সব কিন্তু হবে কন্ট্রাকচুয়াল বেসিসে হবে। আচ্ছা, পরে রয়েছে আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, যেখানে নিয়োগ হবে 7,435 পদে। মেডিকেল অফিসার হিসাবে পাবেন 1,487 শূন্যপদ, স্টাফ নার্স 1,487, ANM 1,487, ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট 1,487 এবং ক্লারিক্যাল স্টাফ 1,487। এই টোটাল কিন্তু 7,435, যার মধ্যে 4,461 নাম্বার অফ HR টু বি এনগেজড অন কন্ট্রাকচুয়াল বেসিস, আর বাকি 2,974 হবে HR টু বি আউটসোর্স হিসাবে কিন্তু নিয়োগ হবে। আরবান পলিক্লিনিকে নিয়োগ হবে, যেখানে শূন্যপদ রয়েছে 2,300। আরবান পলিক্লিনিকে নিয়োগ হবে, টোটাল পদ রয়েছে কিন্তু 2,375, যেখানে স্পেশালিস্ট হিসাবে নিযুক্ত হবেন। নিয়োগ হবে স্পেশালিস্টে মেডিসিন পেডিয়াট্রিক্স, এটা কিন্তু আপনারা পাবেন 3,000 টাকা প্রতিদিন, প্রায় 891 পদে নিয়োগ হবে। স্পেশালিস্ট হিসাবে আরও 297 পদে নিয়োগ হবে। তারপরে স্টাফ নার্স 297, কাউন্সিলার 297, ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট 297, ক্লিনিং স্টাফ 297, টোটাল কিন্তু 2,376। এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন যে সম্পূর্ণ কিন্তু ওই 594 পদ রয়েছে HR, এটা এনগেজ হবে কন্ট্রাকচুয়াল বেসিসে। বাকি 3,568 নাম্বার এই যে হচ্ছে আউটসোর্স, আর 1,168 হচ্ছে পার্ট টাইম বেসিসে নিয়োগ হবে। তো এখানে আমি ভালো করে দেখি যে তাহলে বেতন কত কী দেওয়া হবে। তো বেতনের জন্য যা এখানে বলা হয়েছে, রেমুনারেশান অফ দ্য HR উইল বি ফিক্সড অ্যাজ পার রেট অফ ন্যাশনাল হেলথ মিশন। ন্যাশনাল হেলথ মিশনের যে রেট হারে বেতন দেওয়া হবে। নো এনহ্যান্সমেন্ট উইল বি পারমিটেড ডিউরিং দ্য সেন্টার টেনার আপ টু 2026। তো কীভাবে নিয়োগ হবে দেখুন, 1/4 হিসাবে নিয়োগ হবে প্রতি বছরে, প্রতি বছরে ফিনান্সিয়াল ইয়ারে 1/4 করে কিন্তু নিয়োগ হবে। আর এখনও পর্যন্ত কিন্তু নিয়োগের কোনো নোটিফিকেশান দেওয়া হয়নি, তবে শুরু হবে খুব বেশান। নিয়োগের নোটিফিকেশান জারি হলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার।